সেলিব্রিটিরা সবসময় ফ্যাশন সচেতন, ফ্যাশন ট্রেন্ড ফলো করেন নায়িকারা। তবে চলুন দেখে নেই হট প্যান্ট ফ্যাশনে কোন নায়িকায় গিয়ে। টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তী শুধু শাড়িতে নয়, শর্ট প্যান্ট আর টপে একেবারে নতুনত্ব এনেছেন অ্যাট্রাকটিভ এই নায়িকা। শুভশ্রী গাঙ্গুলি পর্দার সামনে বা পেছনে হট প্যান্টে সবসময় গ্ল্যামারাস এই নায়িকা। চিনতে পারছেন মিলনতিথি ধারাবাহিকের দেবযানীকে? হট প্যান্টের সঙ্গে মিক্সড অ্যান্ড ম্যাচ করে হাইলো টপে অ্যাট্রাকটিভ এই নায়িকা। হট প্যান্ট বা শার্টস পরা যেতে পারে পার্টিতেও, দেখিয়ে দিলেন নুসরাত জাহান। হট প্যান্টের ফ্যাশনে তাকেও কতটা গর্জিয়াস লাগছে এই ছবিটি তা প্রমাণ করে দিল। এর থেকে আরামদায়ক পোশাক আর কি হতে পারে? সায়ান্তিকার হট প্যান্ট আর সাদা টি শার্টটি সামার লুকের জন্য যথাযথ। ড্যানিম হট প্যান্টের সঙ্গে হলুদ শার্ট, টলি নায়িকা পায়েল এতেই গ্ল্যামারাস। শাড়িতে তো তাকে অন্যবদ্ধ লাগে, কিন্তু হট প্যান্ট সামলাতেও কিছু কম যান না পাওলি দম। টলিউডের মিষ্টি মেয়ে এনা সাহা হট প্যান্ট আর ওভারসাইজ সাদা শার্টে একেবারেই অ্যাট্রাকটিভ। খোকাবাবু খ্যাত অভিনেত্রী ত্রিনা সাহা হট প্যান্ট একেবারেই নতুন লুক এনেছে তার। দুগ্গা দুগ্গা ধারাবাহিকের নায়িকা তানিয়া শাড়ির মতোই হট প্যান্ট ক্যারি করতে পটু। বন্ধুরা, আপনার পছন্দের সেলিব্রিটির এমন সব আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।